বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সফল করার জন্য যেভাবে রাস্তায় নেমেছে সেটাকে মেনে নেওয়া যায় না। দ্বিতীয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এর আগে কখনো কোন রাজনৈতিক দলের সমাবেশে রাত 3টে থেকে লরি আটকানো হয়নি কলকাতা রাস্তায়। কলকাতা পুলিশ নির্দেশিকা জারি করেছে যে আজকে রাত 3টে থেকে কোনো লরি কলকাতাতে ঢুকতে পারবে না। আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, 3রা এপ্রিল ভারতীয় জনতা পার্টির ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সেই সভায় বক্তৃতা করেছিলেন এবং কালকে যা লোক হবে তার থেকে কয়েকগুণ বেশি লোক সেই ব্রিগেডের সভায় হয়েছিল। সেদিন কি কলকাতা পুলিশ রাত 3টাতে লড়ে নিয়ন্ত্রণ করেছিল? এর জবাব আজকে কলকাতা পুলিশকে কিন্তু দিতে হবে। সমস্ত ভারী যান কলকাতা রাস্তা থেকে প্রায় তুলে নেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হচ্ছে। একটি রাজনৈতিক দলের সমাবেশে এই তৎপরতা, এটা কিন্তু আইনের বিরুদ্ধে এবং রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে এই সমাবেশে লোক আনার জন্য, তাদের সরকারি সমাবেশ হচ্ছে, তাও কালকে সেই পরিমাণ মানুষজন এরা আনতে পারবে না। 21শে জুলাই নিয়ে তাদের প্রোগ্রাম হতে পারে, তাতে আমাদের কোনো আপত্তির কারণ থাকতে পারে না, আমরা কোনো আপত্তিও করছি না। কিন্তু সরকারি অনুষ্ঠানে পরিণত হচ্ছে, সরকারি নিয়ন্ত্রণের অনুষ্ঠান হচ্ছে, এটার আমরা বিরোধিতা করছি এবং এটা আমরা বলছি। একটি বিষয়ে আজকে একটি প্রমুখ সংবাদপত্রে এসছে, বিস্তারিত রিপোর্ট আমরা নিচ্ছি, কিছু তথ্য এসছে কিছু তথ্য আসেনি, আমি আপনাদের কাছে তথ্য তুলে ধরব। কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি যে রিপোর্ট দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্ম নিয়ে, তাতে
আমাদের শিক্ষা দপ্তর বা উচ্চশিক্ষা দপ্তর, সোজা ভাষায় পার্থবাবুর যে দপ্তর, তা নিয়ে যেভাবে প্রমাণসহ ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ করেছে, অনিয়মের অভিযোগ করেছে, আমাদের কাছে কিছু ইনস্ট্যান্স এসছে, আরো কিছু ইনস্ট্যান্স আসছে, যত ইনস্ট্যান্স পাবো আপনাদের জানাতে থাকবো। অডিট রিপোর্টে যা যা দেখানো হয়েছে, যা যা বলা হচ্ছে, তা আমরা আপনাদেরকে তুলে ধরবো, কারণ রাজ্য সরকার এই রিপোর্ট আপনাদের কাছে আসতে দেবে না। এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমরা দাবি করব, আজকে নতুন রাজ্যপাল আমাদের রাজ্যে এসেছে, নিযুক্ত হয়েছেন, নতুন রাজ্যপাল আসলে তার কাছে প্রথম আমাদের দাবি হবে, অন্যতম প্রথম দাবি হবে, যে সিএজি রিপোর্টে যা যা ইঙ্গিত করা হচ্ছে তার জন্য উনি সিবিআই তদন্তের নির্দেশ দিন। প্রয়োজনে এই সিবিআই তদন্তের জন্য আমরা আদালতেও যাব। শুধুমাত্র শিক্ষা দপ্তরকে কেন্দ্র করে ভুয়াশা ভরা রিপোর্ট নয়, স্পেসিফিক করে বলেছেন যে কতজন ছাত্র অযোগ্য হয়েও এসএসসি পরীক্ষায় এমপ্যানেলড হয়েছে, কতজন ছাত্র যার একাডেমিক মার্কস নেই কিন্তু একাডেমিক মার্কসের পরিবর্তন করে অন্য মার্কস দেখিয়ে তাকে এমপ্যানেল করানো হয়েছে, কতজন ছাত্র ইন্টারভিউতে ফেল করা সত্ত্বেও বা পরীক্ষায় ফেল করা সত্ত্বেও এমপ্যানেল করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এবং তার শিক্ষা দপ্তরটা দুর্নীতিতে ভরে গেছে। আমি বিস্তারিত চর্চা এই কারণে করতে চাই না, আরও অনেক তথ্যটার আসছে। সিএজি রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকার যে কত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত তার প্রমাণ, পুরো তথ্য প্রমাণ আমরা পেয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে ইন ডিটেলস জানাবো। আমি দাবি করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী সিএজি রিপোর্টের জবাব দেবেন। এই যে ওনার সরকারকে সোজা ভাষায় চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে অভিহিত করা হয়েছে এই রিপোর্টের মাধ্যমে, সেই সিএজি রিপোর্টের উত্তর ওনাকে দিতে হবে। যদি উনি 21 তারিখ কালকে শহীদ মঞ্চের সভায় এর পয়েন্ট টু পয়েন্ট জবাব না দেন, তাহলে তার একদিন দুদিনের মধ্যেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনার কাছে আমরা একটির পর একটি প্রশ্ন তুলে ধরব যে এই সিএজি প্রশ্ন তুলেছে, আপনার উত্তর কি আছে। প্রথমবার পশ্চিমবঙ্গের ইতিহাসে সিএজি অডিট রিপোর্ট এরকম ভয়ঙ্করভাবে একটি সরকারকে ইন্ডিক্ট করলো, এবং এই সরকারের ক্ষমতায় থাকার আর এক মিনিটেরও নৈতিক অধিকার নেই বলে আমাদের মনে হচ্ছে। এই দুটো বিষয় আমি আপনাদের কাছে রাখলাম, যদি আর কারোর কিছু কোনো বিষয় জানার থাকে আমাকে বলতে পারেন। পার্টি সেই রেল অবরোধ করে সেই প্রচেষ্টাকে বানচাল করবার চেষ্টা করছে, এইটা এই রাজনীতিটা মুখ্যমন্ত্রী তো বলেছেন, আপনারা কনফার্ম করতে পারবেন, কারণ আমার কাছে ভাই আপনি এসেছে যে রেল সাহায্য করছে, আপনি জানাচ্ছেন রেল বলছে বেশি এগুলো চালাবো, সরকার বলছে রাজ্যের সরকারের প্রধান বলছেন যে রেল সাহায্য করছে না, 30% কমপ্লেন চালাবে বলছে,
তাহলে মুখ্যমন্ত্রী কি অসত্য তথ্য দিচ্ছে? দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কাঠমান্ডু যারা নিয়েছে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয়, সাধারণ মানুষকে ব্যবস্থা নিতে বাধ্য করা হচ্ছে, লোকে তো খুঁজে বেড়াচ্ছে, কালকে লোক আশা করছে 21 জুলাই অন্তত যে কাউন্সিলর লুকিয়ে যাচ্ছে তাকে হাতে পাওয়া যাবে, যে গ্রাম পঞ্চায়েতের প্রধান লুকিয়ে ছিল কালকে তাকে পাওয়া যাবে, তাকে ধরার জন্য লোকে ওঠ পেতে আছে, তার জন্য আমরা চিন্তিত। আমি বললাম আস্তে আস্তে বললাম, কালকে কেউ আমরা চিন্তিত, কিন্তু আমার সেটাই আমার বক্তব্য যে একদিকে কেন্দ্র সহায়তা করছে, অন্যদিকে পার্টি রেল অবরোধ করছে। আমরা রেল অবরোধ যদি করিও পথ অবরোধ যদি, সেটা রাজনৈতিক আন্দোলন কোথাও সেটা নয়, শুধু লোকে যাদের খুঁজে বেড়াচ্ছে আমি বা হয় তাহলে কি হবে ভাবুন তো। আমার তাদের কাছে একটাই সাজেশন যে আপনারা দয়া করে কালকে বেরোবেন না, যারা কাঠমান্ডু গিয়েছেন তারা ঘরে বসে, কাঠমান্ডু যারা ভোগ খেয়েছেন তারা ঘরে বসে না থাকলে কালকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খারাপ। আমার আশঙ্কা যে জনগণ যেভাবে খেপে আছে তাতে আমি সিরিয়াসলি বলছি, এতক্ষণ তো আমি ইঙ্গিত করলাম, যারা কাঠমান্ডু নিয়েছে তাদের সরকারের ব্যবস্থা নেওয়া, লোক তাদের খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না, এটা কি হচ্ছে? হাজার হাজার মানুষ প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর যারা প্রতারণ প্রতারণার শিকার হচ্ছে তাদের ধরার চেষ্টা করছে, যে যারা প্রতারকদের বিষয়টাও তো আমরা 80 ঘন্টার পর্যায়ে রাখছি, কিন্তু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি যদি তাকানো যায় তাহলে এই যারা অপরাধ করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু এই সংঘাত সংঘর্ষ বাড়তে থাকবে, এটা কমবে। জুলাই তৃণমূলের একটা সভা, সেই সভাকে কেন্দ্র করে বা সেই সভাকে কি বানচাল করবার লক্ষ্যেই কি কালকের এই কাঠমান্ডু নিয়ে নেতাদের ধরপাকড়ের চেষ্টা? আমরা কাঠমান্ডু নিয়ে আন্দোলন শুরু করেছি, জনগণ আমাদের সাথে আছে, জনগণ যদি অবরোধ করে আমরা কি করতে পারি? তার জন্য আমি বারবার বলছি, জনগণ মনে করছেন যে নেতারা পালিয়ে বেড়াচ্ছে তার কাল তাদের কালকে উদয় হবে, তাদের যদি কালকে উদয় হয় তাহলে এই ঘটনাটা ঘটতে পারে, কিন্তু সিরিয়াসলি যে বিষয়টা ভাবতে পারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, অপরাধী যারা অপরাধ করলো কাঠমান্ডু খেলো তাদের বিরুদ্ধে এখনো প্রশাসন কেন ব্যবস্থা নেবে? আমরা তো এডিজি ল অ্যান্ড অর্ডারের স্টেটমেন্ট শুনেছিলাম যে এতজন এত এত ধারায় মামলা হবে, গ্রেপ্তার হবে, কতজন গ্রেপ্তার হয়েছে তাদের মুখ্যমন্ত্রী সেটা বলুন, যে এতজন গ্রেপ্তার হয়েছে, সরকার ব্যবস্থা নিলে তো জনগণকে নামতে হয় না, তাদের বিশৃঙ্খলা হয় না, সরকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আশঙ্কা করছি, সিরিয়াসলি বলছি, আমি তো আশঙ্কা করছি যে জনগণ যেভাবে খেপে রয়েছে, আমরা তো হাসি মজার ছলে বলছি কথাটা, কিন্তু জনগণের মধ্যে যে রোষ আমি দেখছি জেলায় জেলায় তাতে কালকে সমস্যা হতেই পারে। ভারতীয় জনতা পার্টি জনগণের সাথে আছে, কোথাও যদি জনগণ অবরোধ করে আমরা সমর্থন, কোথায় এই ধরনের অবরোধ বা এই জাতীয় হতে পারে তার কি কোনো রকম সারা রাজ্যে হতে পারে? আপনার কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরকে তার বাড়িতে পাওয়া যাচ্ছে, আপনি কি বলবেন? পাওয়া যাচ্ছে বাড়ি বাড়িতে, আমি কি তার কথাই বললাম? না না, আমি জানি না, তিনি কি জানি না, একাধিক পৌরসভায় আছে যেখানে সংবাদপত্র এসছে, যারা টিভি চ্যানেলে আছেন তাদের তারাও দেখিয়েছে যে কাউন্সিলর ঘরে তারা তো উধাও হয়ে গেছে, তার কিছু
বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।